সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে আমি দুটি চাকরি সংক্রান্ত খবর নিয়ে এসেছি আপনারা জানেন যে বর্তমানে করোনা পরিস্থিতি সারা দেশে বিদ্যমান এবং এই করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইওর জন্য শূন্য পদের ঘোষণা করা হচ্ছে তবে আপনাদের যেন জানিয়ে রাখি সমস্ত পদে কিন্তু হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস এগুলো কোনোটি পার্মানেন্ট পদ নয় কিন্তু যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিস এবং তা সত্ত্বেও এখানে কিন্তু একটা বেশ ভালো মাইনি দেওয়া হচ্ছে তো এইটা আমাদের যারা যোগ্য আমরা এই সমস্ত পদের জন্য আমাদের অবশ্যই উচিত এই সমস্ত পদে আবেদন করার তো আজকে আমি এই বিষয়ে দেখাবো ভিডিও আজকে শুরু করার পূর্বে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা এখন অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অনুগ্রহ করে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন এবং অল নোটিফিকেশন বাটনটিও সিলেক্ট করে নিন যাতে করে নেক্সট টাইম আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আমরা ভিডিওটিকে বেশি দীর্ঘায়িত না করে মূল ভিডিওর দিকে এগোই সর্বপ্রথম আমরা যেটা করেছি আমার গুগল ক্রোম ব্রাউজারে আমি ডাব্লিউবি হেলথ ডট গভ ডট ইন এই পেজটা খুলেছি এবং এখানে দেখুন বাঁদিকে যে রিক্রুটমেন্ট রয়েছে এই রিক্রুটমেন্টে এখানে আমাদের যেতে হবে প্রথমে আমি বলে দিই প্রথমে আমাদেরকে তেরো তারিখের এই যে নোটিস ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ ডিইও ডাটা এন্ট্রি অপারেটর এই নোটিফিকেশানটি দেখতে হবে এটিরই একটা রিভাইজড নোটিফিকেশান চোদ্দ তারিখে বের হয়েছে সেটা আমরা পরে দেখব আমি দুটো ডাউনলোড করে নিয়েছি তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ডাউনলোড কপিটি দেখুন প্রথমে যেটি তেরো তারিখে পাবলিশড হয়েছিল অফিস অফ দ্য প্রিন্সিপাল এটা ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য আবেদন করা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে যে কোভিড নাইন্টিনের স্যাম্পেল যে জেনারেশন স্যাম্পেল নেওয়া হচ্ছে এবং তার যে রিপোর্ট জেনারেশন হচ্ছে সেই রিপোর্ট জেনারেশনের জন্য দুটো কী লাগবে না ডাটা এন্ট্রি অপারেটার্স ডি লাগবে এই ডাটা এন্ট্রি অপারেটার্স নেওয়া হবে তিন মাসের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এবং এদের মাসিক পারিশ্রমিক দেওয়া হবে তেরো হাজার টাকা এবং এখানে কি কী যোগ্যতা থাকতে হবে ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটের যোগ্যতা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি আর সেই সঙ্গে থাকতে হবে সার্টিফিকেট অন বেসিক কম্পিউটার কোর্স টাইপিং উইথ ক্রাইটেরিয়া অফ এ মিনিমাম টাইপিং স্পিড থার্টিন এম অন কম্পিউটার অর এইট হান্ড্রেড কি ডিপ্রেশন পার আওয়ার উইল অ্যাপ্লাই টু দ্য অর্থাৎ যাদের তেরো ডাব্লুপিএম কম্পিউটারে অথবা আটশো কি ডিপ্রেশনের ঘণ্টায় এই ক্যাপাবিলিটি রয়েছে সামর্থ্য রয়েছে তারা ডায়মন্ড হারবারের প্রিন্সিপালের নিকট দরখাস্ত করতে হবে এইটা ছিল দেখুন এটা তেরো তারিখের আচ্ছা ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হবে দুটো তাহলে এখান থেকে যেটা মূল বিষয় উঠে এলো এটি হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে তিন মাসের জন্য মাসিক তেরো হাজার টাকা দেওয়া হবে এবং কি করতে হবে না কোভিড নাইন্টিন স্যাম্পেলস যেগুলো নেওয়া হচ্ছে তার টেস্টটা রিপোর্টটা জেনারেট করতে হবে ঠিক আছে এটা তেরো তারিখের নোটিশ ছিল এটারই রিভাইজড নোটিস যেটি বেরিয়েছে চোদ্দ তারিখে সেটা একবার দেখে নিন এই রিভাইজ নোটিসটি দেখুন চোদ্দো তারিখে এখানে সমস্ত কিছু একই রয়েছে খালি এই দুটো কলাম অ্যাড হয়েছে দেখুন কি বলা হচ্ছে অল অ্যাপ্লিকেশনস উইল বি রিসিভড অনলাইন ইমেল আইডি সমস্ত আবেদন কিন্তু অনলাইনে ইমেল আইডির মাধ্যমে করতে হবে এবং সেই ইমেল আইডিটা কোনটি না লেখা রয়েছে দেখুন রিক্রুটমেন্ট ডট ডিএইচ জি এই ওয়েবসাইটে অনলাইনে ইমেল মারফত আবেদন করতে হবে এই ইমেলে এবং সেটা করতে হবে কবে দেখেন দ সাত দিনের মধ্যে তারিখ উল্লেখ করা হচ্ছে দেখুন একুশে মে বিকেল পাঁচটার মধ্যে এটা করতে হবে এবং এখানে আরও বলে দেওয়া হচ্ছে অ্যাজ পার প্রফা প্রোফর্মা অ্যানেক্সড উইথ দিস নোটিফিকেশান আগের নোটিফিকেশানে কোনো প্রফর্মা ছিল না এখন প্রফর্মাটা দেওয়া রয়েছে নিচে স্ক্রল করে দেখে নেবেন আপনারা এই যে প্রফর্মা অফ অ্যাপ্লিকেশন এই প্রফর্মা অফ অ্যাপ্লিকেশানটি যথাযথ পূরণ করে স্ক্যান করে আপনাদেরকে ওখানে ইমেল করতে হবে তো আমরা এটা দেখে নিই কী কী লাগবে এখানে এক নম্বরে দেখুন লেখা রয়েছে নেম এখানে আপনারা নিজের নামটি লিখবেন আমার অনুরোধ আপনাদের কাছে অবশ্যই নামটি ক্যাপিটাল লেটার বা বড়ো হতে অক্ষরে লিখবেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনার বাড়ির পুরো ঠিকানা এখানে ভিলেজ ডিস্ট্রিক্ট পোস্ট পিন লিখবেন মোবাইল নাম্বার যেটি আপনাদের চালু পার্মানেন্ট নাম্বার রয়েছে সেটি লিখবেন ইমেল আইডি একটি চালু ইমেল আইডি লিখবেন আপনার ডেট অফ বার্থ লিখবেন এডুকেশনাল এক্সপিরিয়েন্সে এখানে সিরিয়াল নাম্বার ওয়ান দেবেন এখানটায় আপনার যাওয়া হয়েছে আপনি এখানে মাধ্যমিক থেকেই দেবেন মাধ্যমিক এমপি কোন সালে পাশ করে পাস ফ্রম ডাব্লুবিএসসি আর ইয়ার অফ পাসিং দেবেন কোন সালে পাশ করেছেন কত পার্সেন্ট মার্কস দুই নম্বর দেবেন এইচএস লিখবেন বোর্ড লিখবেন ডাব্লু বিসি ইয়ার অফ পাসিং লিখবেন কত সালে পাস করেছেন পার্সেন্টেজ লিখবেন তিন নম্বর দিয়ে গ্রাজুয়েশন বিয়ে অনার্স থাকলে ব্র্যাকেটে অনার্স লিখবেন অথবা প্লেন বি কোন ইউনিভার্সিটি হলো সেটা লিখবেন কত সাল আর পার্সেন্টেজ এরকমভাবে আপনারা লিখবেন সাত নম্বরে দেখুন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে যদি আপনাদের কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে কাজ করার সেটা আপনারা লিখতে পারেন সেটা সরকারি বেসরকারি যেখানেই হোক না কেন তাহলে এক নম্বরে দিয়ে নেম অফ দ্য ইনস্টিটিউট আর অর্গানাইজেশন কোথায় কাজ করেছেন সেটা লিখবেন টাইপ অফ ইনস্টিটিউট সেটা গভর্নমেন্ট না প্রাইভেট সেটা লিখবেন আর টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত বছরের অভিজ্ঞতা আছে এরকমভাবে তিনটে দেওয়া আছে যতগুলি আপনাদের সম্ভব যতগুলি বাস্তবে আপনাদের পূরণ করা সম্ভব অভিজ্ঞতা রয়েছে সেগুলি আপনারা দেবেন আর নিচে বলা হচ্ছে দেখুন ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যালং উইথ ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান অফ প্রফরমা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আপনাদের কী কী দিতে হবে সঙ্গে সেলফ অ্যাটেস্টেড দিতে হবে আধার কার্ড অথবা এপিক কার্ড ভোটার কার্ড যে কোনো দুটির মধ্যে একটি সার্টিফিকেট অফ বার্থ বার্থ সার্টিফিকেট দিতে হবে অল এডুকেশনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট সমস্ত মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশান অবধি যত মার্কশিট আর সার্টিফিকেট রয়েছে সেগুলো অল ডকুমেন্টস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনারা যদি এই যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখান তা তার সামঞ্জস্য তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনাদের যে ডকুমেন্টস সেগুলো দিতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে এই পারফরমার সঙ্গে ওপরে ইমেল আইডিতে মেল করতে হবে একুশে মের বিকাল পাঁচটার মধ্যে সেই সঙ্গে আরও বলা হচ্ছে দেখুন একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে এখানে আচ্ছা এজ লিমিটটা হচ্ছে ফর্টি ইয়ার্স লেস অ্যাজ অন ফার্স্ট ডে অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যেদিন এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হচ্ছে কত তারিখে না তেরোই মে সেই তেরোই মে অবধি সর্বোচ্চ চল্লিশ বছর বা তার নিচে বয়স হতে হবে আবেদনকারীকে ডিক্লারেশন কি দিতে হবে আই টু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল পার্টিকুলার ফার্নিস্ট অ্যাভাব এখানে বলতে হবে যে আমি ওপরে যা কিছু তথ্য দিয়েছি এগুলো সব সঠিক আই এম ফুল্লি অ্যাওয়ার দ্যাট দিস ইজ এ ক্যাজুয়াল এনগেজমেন্ট পিওরলি অন টেস্টিমোনিয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ থ্রি মান্থস ফর কোভিড নাইন্টিন ম্যানেজমেন্ট এবং এর সে সঙ্গে এটাও ডিক্লারেশন দিতে হবে যে আমি সম্পূর্ণভাবে এটা জানি যে এটা ক্যাজুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে তিন মাসের জন্য আই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ এনি ইনফরমেশন ফার্নি্ট ইজ ফাউন্ড টু বি ম্যাটেরিয়ালি ইনকারেক্ট আর ইনকমপ্লিট উইল বি লাইয়েবল ফর দ্য কনসিক অ্যাকশন অর্থাৎ যদি কোনো তথ্য আমি ওপরে ভুল দিয়ে থাকি তারপর সেই সঙ্গে সঙ্গে সেই রকম ব্যবস্থা আমার উপর নেওয়া হবে এটাও আমাদের বলা হচ্ছে এটা ডিক্লারেশন এই তিনটে পয়েন্ট লিখে ডিক্লারেশন দিতে হবে এবং এখানে আপনার সই করতে পুরো সই করবেন এখানে প্লেস আপনার বাড়ির ঠিকানা দেবেন শুধু গ্রামটা দেবেন আর এখানে তারিখটা দেবেন দিয়ে এই পুরো পাতাটি আপনারাকে ভালো করে স্ক্যান করে নিয়ে এই যে উপরে ইমেল আইডি রিক্রুটমেন্ট ডট ডি এইচ জি এম সি এইচ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে পাঠাতে হবে এইবার আপনাদেরকে বলে দিই যে আপনারা তো পাঠালেন একুশে মেয়ের মধ্যে আপনার রেজাল্টে কী করে দেখবেন দেখুন এখানে লেখা রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি ডিসপ্লেড ইন হেলথ ওয়েবসাইট ডাব্লু 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 ডট হেলথ ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন অ্যান্ড ওয়েবসাইট অফ ডি জি জি এম সি এইচ ডি কি আর হয় ওয়েস্ট বেঙ্গল হেলথের ওয়েবসাইটও আপনারা গিয়ে দেখতে পারেন নাহলে এই যে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে ওয়েবসাইট রয়েছে ডায়মন্ড দেখুন ডাব্লু 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 ডট ডি এইচ জি এম সি ডট এডু ডট ইন এখানেও আপনারা দেখতে পারেন সেটি কবে দেখবেন ছাব্বিশ পাঁচ দু হাজার কুড়িতে ওয়ার্কিং ইন্টারভিউ উইথ কম্পিউটার টেস্ট ডেট উইল বি ইন্টিমেটেড অ্যাকর্ডিংলি অন ছাব্বিশ পাঁচ দু হাজার কুড়ি এবং যাদেরকে সিলেক্টেড করা হবে তাদেরকে এই ইন্টারভিউয়ের জন্য ওই যে ইন্টারভিউটা কিসের উপর হবে যে আপনাদের স্পিড টেস্ট কম্পিউটারে সেটার জন্য ওই ছাব্বিশ পাঁচ দু কুড়ি তারিখে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে নেওয়া হবে তো এই ছিল একটা চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আমার মনে হয় এটা আপনাদের জানিয়ে রাখা খুব দরকার এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখলেন আপনার যারা যারা আগ্রহী এই কাজের জন্য মনে রাখবেন এটি কিন্তু টেম্পোরারি বেসিসে যারা আগ্রহী তারা অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করুন যেহেতু কোনো পয়সা লাগছে না আমার মনে হয় ফর্ম ফিল আপ করাটা আপনাদের উচিত বিশেষ করে যারা এই ডায়মন্ড হারবার কলেজের আশপাশে রয়েছেন তাদের তো একান্তই উচিত বাড়িতে বসে না থাকে আপনার আবেদনটি করুন এবং ছাব্বিশ তারিখ এলে আমি আপনাদের সামনে লিস্টটি নিয়ে আসবো আপনারা দেখে নেবেন তখন কি করতে হবে ভিডিওটি শেষ হতে দেখতে থাকার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বাটন অবশ্যই দেবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আপনারা কখনোই যাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার